তুমি কল্যাণ করো আমাদের, কল্যাণ করো আল্লাহ তোমার বান্দা। তুমি কল্যাণ করো আমাদের, কল্যাণ করো আল্লাহ তোমার বান্দা। আগামী 5 দিন বা 7 দিন কোনো রকম বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং আমাদের এখানে যে তাপদাহ গাইবান্ধা ইতিপূর্বে এত এত ডিগ্রি তাপদাহ আমরা কখনো দেখিনি বা আমরা জানিও নি, এবং বর্তমানে গাইবান্ধায় প্রায় 38 থেকে 40 ডিগ্রি তাপদাহ চলছে। এই তাপদাহ থেকে উদ্ধারের জন্য আমরা ধর্মপ্রাণ মুসলমানরা সবাই আমরা আল্লাহর কাছে ইবাদত করছি, আল্লাহ যেন আমাদের দিকে তাকায় এবং আমাদের রহমতের বৃষ্টি যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রতি দান করে। যে প্রচণ্ড গরম এবং তাপ প্রদাহ চলছে, এই পরিস্থিতি নবীজির যুগে হলে তিনি মসজিদে গামামা মদিনায় একটি মসজিদ রয়েছে, এই মসজিদে গিয়ে তিনি সাহাবিদেরকে নিয়ে খোলা মাঠে তিনি তওবার নিয়েতে 2 রাকাত সালাতুল ইস্তিসকা ইস্তিসকার নামাজ আদায় করতেন, বৃষ্টি প্রার্থনা নামাজ আদায় করতেন এবং তওবা করতেন সবাইকে নিয়ে, যা আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের গুণাগুলোকে মাফ করো, আমাদের জন্য রহমতের বৃষ্টি আসমান থেকে নাজিল করো। এই জন্য বৃষ্টির জন্য, মানুষের আরামায়েশের জন্য, পশু পাখিদের মাখলুকের শান্তির জন্য, দুনিয়াকে যে এই যে প্রচণ্ড গরম সেটার থেকে পরিত্রাণের জন্য আল্লাহ দরবারে তিনি প্রার্থনা করতেন সাহাবিদেরকে নিয়ে। এই জন্য আজকে আমরা নবীজির সেই সুন্নাকে, সেই আদর্শকে আমরা অনুসরণ করে আমরাও ময়দানে এসেছি। আমরা আল্লাহর দরবারে এই প্রচণ্ড গরমের সময় আল্লাহর দরবারে দোয়া করবো যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিয়ে রহমতের বৃষ্টি আমাদের বাংলাদেশে নাজিল করে। তিনি শুধু একটা লুঙ্গি পরে একটা চাদর গায়ে দিয়ে গেছেন মাথায়। আসসালামু আলাইকুম।